হ্যালো ভিউয়ার্স, আপনার ইনফোটেক বাইবলের ইউটিউব চ্যানেল। আপনাদের কম্পিউটারে এইরকম যদি কোনো সমস্যা হয় অলরেডি, যেটা আপনি এই ভিডিও থাম্বনেইলে দেখেছেন, অর্থাৎ অ্যাডোব রিডার সফটওয়্যার থাকার পরও কোনো পিডিএফ ফাইল অ্যাডোব রিডারের লোগোতে যদি শো না করে, যেখানে গুগল ক্রোম হতে পারে অথবা অন্য কোনো লোগো আপনার এখানে শো করে, তাহলে এই লোগোটা কীভাবে আপনি অ্যাডোব রিডারের লোগোতে কনভার্ট করবেন, সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই খুব ইনফরমেটিভ ভিডিও, ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে দেখবেন। আমার এই কম্পিউটারের মধ্যে অনেক লোগো রয়েছে, যেগুলো গুগল ক্রোমের লোগো রয়েছে, এবং তাছাড়া গুগল ক্রোমের যে সফটওয়্যার সেটাও কিন্তু এই লোগোর সঙ্গে মিশে গিয়েছে, যার ফলে এখান থেকে আমি কনফার্ম হতে পারছি না কোনটা আমার পিডিএফ ফাইল। এখানে আমি আপনাদের একটা ওপেন করে দেখাচ্ছি। এখানে যখন আমি ক্লিক করলাম তখন এই ফাইলটা ওপেন হয়েছে, তবে এই ফাইলটা পিডিএফ ফাইল, কিন্তু এখানে এই ফাইলটা অ্যাডোব রিডারে লোগোতে শো না হয়ে এখানে গুগল ক্রোম যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারের লোগোতে শো করছে। এখানে অনেক পিডিএফ ফাইল রয়েছে, এগুলো কিভাবে চেঞ্জ করবেন, এখানে যে কোনো একটা পিডিএফ ফাইলে আপনি ক্লিক করবেন, তারপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখবেন ওপেন উইথ বলে একটা অপশান দেখতে পাবেন, এবং তার সাপেক্ষে আপনার অনেকগুলো সফটওয়্যার লিস্ট দেখতে পাবেন যেগুলো আপনার কম্পিউটারে ইনস্টল করা রয়েছে। অবশ্যই এখানে দেখবেন অ্যাডোব অ্যাক্রোব্যাট অথবা অ্যাডোব রিডার বা বিভিন্ন যে সফটওয়্যার যে ভার্সনগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন। এখানে অ্যাডোব অ্যাক্রোব্যাট যে সফটওয়্যারটা রয়েছে এটাতে যদি এখন আমি আপনাদের ক্লিক করে দেখাই, তাহলে দেখবেন এই পিডিএফ ফাইলটা ওপেন হবে। তবে এই পিডিএফ ফাইলটা ওপেন হওয়ার পরও কিন্তু আপনার এখানে এই যে লোগো যেটা চেঞ্জ হওয়ার কথা সেটা কিন্তু চেঞ্জ হয় না। যদি আপনার এই অপশানটাই, অর্থাৎ যেটা আমি আপনাদের দেখালাম, এখানে যদি অ্যাডোব অ্যাক্রোব্যাটে ক্লিক করার পর যদি আপনার সমস্ত লোগোগুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো খুব ভালো, আর যদি না হয় তাহলে অবশ্যই দেখবেন নিচে একটা অপশান রয়েছে চুজ অ্যানাদার অ্যাপ বলে একটা অপশান, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। তারপর এইরকমই একটা লেখা শো করবে যেখানে হাউ ডু ইউ ওয়ান্ট টু ওপেন দিস ফাইল, এখানে গুগল ক্রোম এটা সিলেক্ট অবস্থায় থাকবে। জাস্ট আপনি নিচের দিকে আসবেন, দেখবেন এখানে আরেকটা অপশান হলো আদার অপশানের নিচে রয়েছে অ্যাডোব অ্যাক্রোব্যাট, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন একটা বক্স রয়েছে যেখানে চেকবক্স দেওয়া জায়গা রয়েছে অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন ডট পিডিএফ ফাইল, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে ওকে করতে হবে। এরপরে দেখবেন এই ফাইলটা আপনার ওপেন হবে। এখানে এই ফাইলটা আমি ক্রস করে দিলাম। এরপরে আপনাদের আমি দেখাচ্ছি আমার এই কম্পিউটার ডেস্কটপে যতগুলো পিডিএফ ফাইল গুগল ক্রোম লোগো দেওয়া ছিল সমস্ত পিডিএফ ফাইলগুলো কনভার্ট হয়ে এখানে পিডিএফ ফাইলের যে অ্যাডোব অ্যাক্রোব্যাট সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের যে মূল লোগো সেই লোগোতে এখানে শো করছে। যদি আপনি এরকম সমস্যার সম্মুখীন হন তাহলে যে পদ্ধতি আপনাদের আমি দেখালাম এই পদ্ধতি আপনি অবলম্বন করুন, দেখবেন আপনার এই পিডিএফ ফাইলের যে মূল যে লোগো সেটা আপনি দেখতে পাবেন।